কথায় আছে না, সাডেন প্ল্যান অলওয়েজ বেস্ট। সো আজকে আমরা কোথায় যাচ্ছি এটি দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের অনেক দিনের প্ল্যান, আমরা কোথাও একটু বেড়াতে যাব। সো আপনারা দেখেই বুঝতে পারছেন ওয়েদার এত বেশি সুন্দর ছিল, আমাদের জার্নিটা জাস্ট অ্যামেজিং ছিল, আমরা খুবই এনজয় করতে করতে গিয়েছি। আপনারা এখন আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা চলে এসেছি ভাওয়াল রিসোর্টে, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। এই রিসোর্টটি হচ্ছে গাজীপুরে অবস্থিত। আপনারা যারা নেচার লাভার আছেন তারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন। এই রিসোর্টটি অনেক বড় এবং অনেক অ্যাক্টিভিটিস আছে। আমি একদম ভোরবেলায় বাসা থেকে রেডি হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের কটেজে। সো এটা হচ্ছে আমার রুমের বাহিরে, আমি সুন্দর মতো একটা ভিডিও করে নিই, দেন হচ্ছে দোলনায় কিছু ভিডিও করি। এগুলো আমার পেজের হচ্ছে ড্রেস। এই হলো আপনাদের পছন্দের রথি আপু। আপুকে কিন্তু আমরা অন্য আরেকটা নামে ডাকি, আমরা হচ্ছে নিকনেম আছে আপুর আরেকটা। সো এটা হচ্ছে আমার ব্ল্যাক আরেকটা ড্রেস। ভাওয়ালের সুইমিং পুল কিন্তু অনেক বড়, আমার এত বেশি পছন্দ হয়েছে। আমরা হচ্ছে দেন শ্যুট শেষ করে একদম রুমে চলে যাই, বিকজ আমরা অনেক বেশি এক্সস্টেড ছিলাম। যে দেখতে পাই সেখানে একদম উইন্ডো থেকে দেখা যাচ্ছিল যে বানর এইভাবে করে বসে আছে, এই সিনারিও কি মিস করা যায়। দেন দেখতে পেলাম হচ্ছে পাখি, মানে আমার এতটা ভালো লেগেছে, এখানে তো নেচার আছেই, সাথে আপনারা বার্ডস অ্যানিমেলস দেখতে পাবেন যেটা এক্সপেক্টেড আমার ছিল না। দেন ড্রেস চেঞ্জ করে আমি আরেকটা ড্রেসে শ্যুট করতে চলে যাই, এটা আমার আজকের লাস্ট ড্রেস। এরপরে আর ইচ্ছা করছিল না যে কোনো শ্যুট করি, একটু ঘুরে দেখি। দেন ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, দেন আমরা চলে যাই সুইমিং পুলে, একটু সেখানে এনজয় করি। দেন চলে যাই হচ্ছে আমরা রেস্টুরেন্ট ডিনার করার জন্য। অ্যান্ড ডিনার করার পরে হচ্ছে আপু আমাকে গান শোনাচ্ছিল, অ্যান্ড আমরা দুজনে একটু খেলছিলাম বাচ্চাদের মতো। দেন আমরা দুজনে একটু হেঁটে বেড়াই, তারপরে আমরা রুমে চলে যাই। আমি হচ্ছে একটা সোপ ইউজ করি, তো ভাবলাম যে আমি সোপের একটা ভিডিও করি, আপনারা দেখতে পারবেন যে কতটা স্মুথ হয়ে গেছে আমার ফেস, বেয়ার ফেস কিন্তু একদম। দেন আমার একটা হচ্ছে স্ন্যাপ নিয়েছিলাম, সেটাও আমি অ্যাড করে দিলাম আমাদের রুমের থেকে উইন্ডো। এটা হচ্ছে নেক্সট মর্নিং, খুবই ইন্টারেস্টিং। সারা রাত নাকি খুবই বৃষ্টি হয়েছে, যেটা আমি কিছুই জানি না, আমাকে টেনে তুলেছে আপু। দেন আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট যেতে যেতে 7টা আর 8টা বেজে গিয়েছে, স্পেসিফিকলি আমার মনে নেই। দেন হচ্ছে আমি যেই একটু জুস অ্যান্ড কর্নফ্লাক্স নেই, বিকজ আমার হচ্ছে ঘুম প্রপারলি না হলে আমি কিন্তু অনেক ঘুমাই, 7-8-9 ঘন্টা ঘুমাই। ঘুম প্রপারলি না হলে আমি কিছুই করতে পারি না, বাট আপু এত বেশি স্ট্যামিনা, তার ঘুম না হলেও সমস্যা নেই। তো এখানে আমি একটা ভিডিও করছিলাম বিকজ ফ্রেশ মর্নিং, সো উপর থেকে দাঁড়ালে কিন্তু এরকম একটা ভিউ পাওয়া যায়। তাদের এখানে আপনারা অনেক সুন্দর ন্যাচারাল একটা বিউটি পাবেন, যেটা আপনারা অন্য কোথাও আই থিঙ্ক পাবেন না। ব্রেকফাস্ট শেষ করে হচ্ছে চলে যাই কটেজে। সো হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, তাদের এখানে ফ্রুটস অ্যান্ড এত এত ফ্লাওয়ার্স প্ল্যান্ট আমি সব কিছু দেখছিলাম, অ্যান্ড আমি পিকচার ক্লিক করছিলাম। দেন হচ্ছে আমি এখনও রেডি হইনি, আপু হচ্ছে আপুর কিছু ড্রেসের আমি শ্যুট করে দিচ্ছিলাম। দুই বোন মিলে কিন্তু ভীষণ এনজয় করেছি এত কাজের মাঝখানেও। সো আমি তারপরে দুইটা ড্রেসের শ্যুট করে ফেলি ঝটপট। তারপর আমি এটা শাড়ি নিয়ে গিয়েছিলাম, এই শাড়ি শ্যুট তো আমার করতেই হবে, এত সুন্দর একটা প্লেস। দেন আমি এই শাড়ি পরেছিলাম মাত্র 10 মিনিটের জন্য, 4-5টাই পিকচার ক্লিক করি। তাদের অনেকগুলো অ্যাক্টিভিটিসের মধ্যে বোট হচ্ছে একটা, আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস মিস করি অ্যাকচুয়ালি, বিকজ আমাদের একটু সময় শর্টেজ ছিল। আমরা চলে যাই বোটে। আপনারা এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন, যেটা আমি একদম শেষে দেখাচ্ছি। এখানে দেখেন একজন লোক যে কিনা বাঁশি বাজাচ্ছে, সে কিন্তু একজন রাখাল। সে তার গরুগুলোকে এই জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে সে মনের সুখে বাঁশি বাজাচ্ছে। আমি যেহেতু পেন্টিং করি ছোটবেলা থেকে, আমি আমার টিচারের কাছে শুনেছি রাখাল তার গরুগুলো মাঠে খেতে দিয়ে সে মনের আনন্দে বাঁশি বাজায়, বাট কখনো এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। ভাওয়াল রিসোর্টে যে আমি তাও এক্সপিরিয়েন্স করে এসেছি। তারপর মামার সাথে একটু কথা বললাম, মামা আপনার বাড়ি কোথায়, সে হেসে হেসে উত্তর দিচ্ছিল, খুবই ভালো লেগেছে কথা বলে। তারপর হচ্ছে আমরা মেইনলি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, আমরা লাঞ্চ করি, দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসি ঢাকাতে। বাট খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।